নমস্কার বন্ধুরা, জব ভ্যাকান্সি বাংলা ইউটিউব চ্যানেল জানাই তোমাদের সবাইকে স্বাগতম। বাংলা সহায়তা কেন্দ্রে 3000 পদে রিক্রুটমেন্টে যে আপডেট, সেটা এতদিন পর্যন্ত প্রায় সবাই কিন্তু জেনে গেছে। তবে কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে সেটা সম্বন্ধে নয়, যারা আবেদন করতে চায় তাদের জন্য কিছু নতুন আপডেট এবং আবেদন করতে গেলে যে নথিগুলো লাগবে সেই নথিগুলো কি কি সেগুলো সম্পর্কে আলোচনা করব। এবং যারা যারা এই নথিগুলো তোমাদের কাছে নেই, তারা কিন্তু যদি আবেদন করো তাহলে কিন্তু আবেদনটি বাতিল হবে। তাই বাংলা সহায়তা কেন্দ্রে যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে চাইছো, তারা অবশ্যই করে কিন্তু ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে, কারণ এখানেই কিন্তু সমস্ত যে আপডেটগুলো বা কি কি লাগবে না লাগবে সেগুলো কিন্তু তোমরা জেনে যাবে। এবং এগুলো না জানলেই যদি আবেদন করো তাহলে কিন্তু তোমাদের আবেদনপত্রটি বাতিল হতে পারে। তাহলে চলো বন্ধুরা, দেখে নিই আজকে সেই আপডেটটি। বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে কি কি সুযোগ পাবেন সেটাও কিন্তু তোমাদেরকে জানানো খুবই দরকার। যেমন ফসল বীমা এবং কৃষক বন্ধু নতুন প্রকল্পের জন্য আবেদন, বীজ লাইসেন্স প্রয়োগ করুন এবং সুফল বাংলা রেজিস্ট্রেশন, কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন, সবুজ সাথীর জন্য আবেদন, শিক্ষাশ্রীর জন্য আবেদন, তপশিলি বন্ধু পেনশন স্কিম, পাবলিক সার্ভিস কমিশন চাকরি আবেদন, ফায়ার সেফটি, ফায়ার লাইসেন্স ইত্যাদির জন্য আবেদন, ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন, আধারের সাথে রেশন কার্ড বা মোবাইল লিঙ্ক, খাদ্য সাথী, জন্ম মৃত্যু শংসাপত্র, ভোকলেট এবং জেক্সপোর জন্য পাত্রে অনলাইনে নিবন্ধন, গতিধারার আবেদন, মুখ্যমন্ত্রীর কার্যালয়ে জনগণের অভিযোগ সংক্রান্ত তথ্য, স্বাস্থ্যসাথী তালিকায় নিজেদের শংসাপত্র প্রয়োগ করা, ভোটার তালিকায় অনলাইনে আবেদন করা, স্বামী বিবেকানন্দের বৃত্তি প্রয়োগ করুন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, পাসপোর্টের আবেদন বা বসবাসের শংসাপত্রের জন্য আবেদন, লোক প্রসার স্কিমের জন্য আবেদন, সামাজিক সুরক্ষার জন্য আবেদন, যুবশ্রী স্কিমের জন্য আবেদন, জমির মালিকানা পরিবর্তন, জমির চরিত্র পরিবর্তন, জয় জোহার পেনশনের জন্য আবেদন, যানবাহন টু হুইলার নিবন্ধন জন্য আবেদন, ভূমি আধিকারিক রেকর্ডের জন্য আবেদন, কর্মসাথী প্রকল্প, তার সাথে সাথে ঐক্যশ্রী বাংলায় আবাস যোজনা, নির্মল বাংলা প্রকল্প, সমব্যথী প্রকল্প, অনলাইন ট্রেড নিবন্ধন, আয়ের শংসাপত্রের জন্য আবেদন, অর্থনৈতিক দুর্বল শ্রেণীর জন্য আবেদন, নতুন বিদ্যুৎ সংযোগ, বিদ্যুৎ বিল পরিশোধ, স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থানের জন্য আবেদন, মানবিক স্কিম। এবারে যারা এই যে নতুন আপডেটটা প্রকাশিত হয়েছে এবং সেখানে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করেন, সেক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এরা কিন্তু আপনারা প্রায় সবাই জানেন, কিন্তু যে নথিগুলোর কথা বলা হচ্ছে সেগুলো কী কী জেনে নিই। ফার্স্ট নথি, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং সিগনেচার, বার্থ সার্টিফিকেট অথবা বার্থ প্রুফ, সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, কাস্ট সার্টিফিকেট অফ কোয়ালিফাই এক্সাম, আধার কার্ড, ট্রেনিং কমপ্লিটেড সার্টিফিকেট যদি কম্পিউটারে করা থাকে তার সার্টিফিকেট, স্থায়ী বসবাসের স্থায়ী সার্টিফিকেট, এগুলো কিন্তু চাকরি প্রার্থীর কাছে লাগবে। 3000 যে শূন্য পদে রিক্রুটমেন্ট হচ্ছে সেখানে কিন্তু সমস্ত চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুযোগ, এবং অনলাইনেই কিন্তু তোমরা এর রেজিস্ট্রেশন করতে পারবে। এই নথিগুলো সমস্ত কিছু তোমাদের কাছে ঠিক মতো রাখতে হবে। যদি নথিগুলোর মধ্যে কোনো একটি নথি সমস্যা হয় তাহলে কিন্তু আবেদনপত্রটি বাতিল বলে ঘোষণা করা হবে। তাহলে বন্ধুরা, যারা বিএসকেতে আবেদন করবে, এই সমস্ত নথি বা ডকুমেন্টসগুলো যেন ঠিক মতো নিজেদের কাছে রাখা হয়। আজকের মতো এখানেই শেষ করলাম।